ঈদুল আজহাকে ঘিরে বেড়েছে খামারিদের কর্মব্যস্ততা। তবে সন্তানের মতো লালন পালন করে কোরবানির জন্য বড় করা গরুর দাম নিয়ে শঙ্কায় আছেন খামারিরা। গত 2 বছর যাবত আমরা গরু লালন পালন করি, নিজের ছেলের মতন সন্তানের মতন দেখাশোনা করি। গোখাদ্য থেকে শুরু করে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় পশুপালনের খরচ কয়েক গুণ বেড়েছে বলে জানান খামারিরা। খরচের হিসেবে হাটে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত তারা। এদিকে যে হারে গোখাদ্য দাম বেড়েছে সেই হারে মাংসের দাম বাড়েনি, যে কারণে খুব একটা লাভ হবে না বলে জানান খামারিরা। বর্তমানে খাবারের দাম আগের তুলনায় খাবারের দাম দ্বিগুণ, এখন সেই তুলনায় মাংসের দাম কম। তো এক্ষেত্রে বর্তমানে যে খাবারের দাম বা অন্যান্য পণ্যদ্রব্যের যেভাবে দাম বাড়ছে সেরকম মাংসের দাম কিন্তু বাড়ে। সেক্ষেত্রে আমাদের মাংসের দাম যদি এই পরিমাণ হিসাবে বিক্রি করা যায় তো সেক্ষেত্রে মানে কোন রকম অল্প কিছু হয়তো প্রফিট থাকবে, কিন্তু সন্তোষজনক লাভ হবে না। খামারের গরুর ন্যায্য দাম নিয়ে যেমন চিন্তায় রয়েছে খামারিরা, তার চেয়ে বেশি দুশ্চিন্তা করছেন ভারতীয় গরুর আমদানি নিয়ে। খামারিরা জানায় ভারত থেকে কোরবানির গরু আমদানি করলে কিংবা চোরাই পথে ঢুকলে দারুণ ক্ষতির মুখে পড়বেন তারা। যদি ভারত থেকে যদি বাংলাদেশে গরু আসে তাহলে সেক্ষেত্রে আমরা লাভ করতে লসের সম্ভাবনা থাকবে, কারণ ওখান থেকে গরু তো আপনার কম দাম ইম্পোর্ট করে অনেক গরু আসে, সেই তুলনায় আপনার দেশি গরুর দামটা কমে যায়। গোখাদ্যের দাম এখন দ্বিগুণ। অতিরিক্ত দাম দিয়ে গোখাদ্য কিনে গরু লালন পালন করে চাহিদা অনুযায়ী দাম পাচ্ছেন না বলে দিন দিন লোকসান গুনছেন খামারিরা। বিষয় হচ্ছে সালের দাম ছিল এর আগে 800 টাকা বস্তা, 800 বা 850 এরম বস্তা ছিল, এখন 1200 বা 1400 এরম বস্তা হয়ে গেছে। তো আমাদের খামারে এখন বর্তমানে গরু পুষে আমাদের লাভ হচ্ছে না, বুঝতে পেরেছেন, মালের দাম বেশি। মেহেরপুরের স্থানীয় এক খামারি জানাই এবছর কোরবানির জন্য 20 থেকে 25টি গরু প্রস্তুত করছেন তিনি। তার খামারে 2 লাখ থেকে শুরু করে 4 লাখ টাকার গরু রয়েছে। চালের কুড়া ভুষির দাম দ্বিগুণ হওয়ায় ক্ষতির শঙ্কায় রয়েছেন তিনি। গরু মোটামুটি ধরেন এই কোরবানিতে যাবে 20 থেকে 25টা, আমাদের এই যে নাটের গরু সবই যাবে আর কি, 20 থেকে 25টা যাবে। তো দাম কোনোটার হয়তো দেখা যাচ্ছে 3 লাখ আসবে, 2 লাখ আসবে, হয়তো 4 লাখ আসবে, 2.5 লাখ আসবে এরকম আর কি। এবছরে লস, এবছরের লস আমাদের ভুষি টুসি কিনে খাওয়াইতে, হ্যাঁ 800 আর কোথায় 1200, বুঝতে পেরেছেন, এখানে ডাবল দেড়া হয়ে যাচ্ছে। এই কারণে আর কি আমাদের এবার ফার্মে এবার লস হচ্ছে। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে খামারের গরু লালন পালন করছেন অনেক খামারি। এবছর মেহেরপুরে রয়েছে 5 শতাধিক বাণিজ্যিক ও 22,000 পারিবারিক খামার। গরু ছাগল সহ এ জেলার পশুর খ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে। আমাদের এই খামারে মনে করেন যে এই যে গরু বাছুর আছে, সাধারণ খাবার খাওয়াই গরু গঠন করা উৎপাদন করা হয়, খুব স্বাস্থ্যসম্মত গরু বাছুরগুলো কুরবানি ঈদের জন্য উপযোগী করি। তারপরে এখানে আমরা কাজকর্ম করি, 4-5 জন কাজকর্ম করি, এতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে, আমরা মনে করেন এখানে কাজ করি, খুব খুশি আছি। কোরবানির বাজার ধরতেই দীর্ঘদিন ধরে বিনিয়োগের পাশাপাশি কায়িক শ্রম করে গরুগুলোকে পালন করছেন মাঝারি মানের খামারিরা। মেহেরপুরের অনেক খামারির কাছে 7 থেকে 10 লাখ টাকা দামের গরুও রয়েছে, তবে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এক বছর আমরা খুব গরুগুলা খুব কষ্ট করে পালছি, পালছে এখন এই গরুগুলা কার হাতে যাই পড়বি, কি কষ্ট পড়বি, কি ডাকন কুরমান টুরমান দেবে, আমাদের সন্তানের মতন করে গরুগুলা আমাদের দেখাশোনা, আমরা পাল্লা লাগছে, ঘাস পানি খাওয়াইছি, ওষুধ পানি ট্রিটমেন্ট করাইছি, বিভিন্ন খাদ্য খাবার আমরা খাওয়াইছি। একটা গরু 7 লাখ 8 লাখ, গরু 10 লাখ 5 লাখ আমরা গরু আছে, সে বোধহয় 2-3 কোটি 3.5 কোটি টাকার দাম। যদি এই উচিত মূল্য না পায় তো আমাদের খামার খুব বিশাল আকারে দেশেই পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে যা দিয়ে মাংসের পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব, কিন্তু দেশের বাইরে থেকে মাংস কিংবা গরু আমদানি করলে প্রান্তিক খামারিরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে, অনেকেই সম্পূর্ণ বেকার হয়ে যাবে বলে মনে করছেন খামারিরা। কিছুদিন আগে পেপারেও এসেছিল যে ব্রাজিল থেকে মাংস আমদানি করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তবে সরকার এখনো এটা অনুমোদন করেনি। তবে বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয় তাহলে বাংলাদেশের যারা খামারি আছে, প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক মানুষ কিন্তু বেকারত্ব বরণ করবে। এবছর জেলায় 2 লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, এর মধ্যে 90,000 স্থানীয়ভাবে কুরবানির জন্য প্রস্তুত করা আছে, বাকি গরুগুলো জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান মেহেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হারিসুল আবিদ। মেহেরপুর জেলা প্রাণী সম্পদ সেক্টরে সমৃদ্ধ এবং মেহেরপুর জেলাতে এবছর কোরবানিযোগ্য পশু প্রায় 2 লক্ষাধিক এবং আমরা আশা করতেছি যে মেহেরপুরের জন্য প্রায় 1 লক্ষাধিক পশু গবাদি পশু কোরবানি হবে। প্রায় 10 সহস্রাধিক খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয়, তাদেরকে হচ্ছে ঘাস চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও কেউ যদি প্রাণী সম্পদ সেক্টরে আসতে চায় উদ্যোক্তা হিসেবে,
আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করার চেষ্টা করি।